এই মুহূর্তে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন রিপোর্টার রাব্বি হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুর জেলা মোটর মালিক সমিতির টানা 36 ঘন্টার পরিবহন ধর্মঘটের আজ দ্বিতীয় দিন চলছে। আজ সন্ধ্যা 6টার মধ্যে ধর্মঘট তুলে নেওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখানে দেখা যাচ্ছে আন্তঃজেলা বাসগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। আমরা এখানে এসে খোঁজ নিয়ে দেখেছি সকাল থেকে গতকাল থেকে এখানে কোনো গাড়ি এখানে প্রবেশ করেনি এবং রংপুর থেকে অন্যান্য জেলাতে কোনো গাড়ি তারা ছাড়েননি। তবে এই টার্মিনালে এখন পর্যন্ত অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অন্যান্য জেলা থেকে কোনো বাস আসেনি, রংপুর থেকে কোনো আন্তঃজেলা বাস ছাড়েনি। পরিবহন ধর্মঘটের কারণে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস ট্রাক পিক আপ বন্ধ থাকায় রংপুর পথে পথে সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি দেখা গেছে। এখানে এসে দেখা গেছে প্রতিটি বাসের কাউন্টার বন্ধ রয়েছে, সকাল থেকে কোনো বাস ছাড়েনি বলে জানিয়েছেন এখানকার পরিবহনের সংশ্লিষ্টরা। যাত্রীরা বলছেন হঠাৎ করে এমন ধর্মঘটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা বাস না পেয়ে রিক্সা অটোরিক্সা সহ বিভিন্ন উপায়ে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং এই যে বিভিন্ন উপায়ে যে তারা গন্তব্যে পৌঁছাচ্ছেন এতে করে তাদের 2 থেকে 3 গুণ ভাড়া বেশি দিতে হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা মোটর মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মহাসড়কে যান চলাচল এবং প্রশাসনিক হয়রানির প্রতিবাদে শুক্রবার ভোর 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর জেলার সব রুটের বাস চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয়। এদিকে ভুক্তভোগী ও শ্রমিকরা জানিয়েছেন যেন অতি দ্রুতই এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ তথ্যগুলো আমার কাছে। পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে।